ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কামেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে বা কেমন লাগছে ভিডিও সেটা অবশ্যই জানিও আলোচনার বিষয় আজকে আমরা দ্বিতীয় শ্রেণির শেখা সেতু বই থেকে আমরা পেজ নম্বর ফর্টি ফাইভ পর্যন্ত আগের দিন হয়ে গেছে আমাদের আজকে আমরা ফর্টি সিক্স থেকে বাকি পুরোটা কমপ্লিট করবো ঠিক আছে আগের ভিডিওটা যারা দেখুনই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পুরো প্লে লিস্টটা দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারবে শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও নেক্সট দেখো কি বলেছে লেটস সি অ্যান্ড রিড ওকে বলছে এসো দেখি আর পড়ি কি পড়বো একটু দেখি দেখো কলম এ অ্যান্ড কলম বি কলম এতে বলেছে আই প্লে দ্য ফ্লুট ওকে অর্থাৎ আমি কিন্তু বাসি বাজাচ্ছ প্লে করা মানে বাসি প্লে করছি ওকে মানে বাসি বাজাচ্ছি যাকে বলতে পারি ওকে ফ্লুট মানে হচ্ছে বাসি নেক্সট বলেছে আই প্লেট দ্য ফ্লুট খুব ভালো করে দেখো আই প্লেট দ্য ফ্লুট ওকে অর্থাৎ আমি বাসি বাজিয়েছিলাম বা প্লে করেছিলাম এটা করছি ওকে এটা করেছিলাম ওকে নেক্সট দেখো যখনই করেছিলাম তখনই দেখো ইডি যুক্ত হয়ে গেছে ওকে নেক্সট কি বলেছে দেখো দে প্ল্যান্ট ট্রিস ওকে তারা কি করছে না ট্রি প্ল্যান্টস করছে অর্থাৎ ট্রি গাছ লাগাচ্ছে এবার কি বলেছে দেখো দে দে প্ল্যান্টেড ট্রিজ অর্থাৎ তারা গাছ লাগিয়েছিল ওকে নেক্সট কি বলেছে দেখো উই ডান্স ইন ওকে আমরা আনন্দের সঙ্গে নাচছি উই ডান্সড ইনজয় আমরা আনন্দের সঙ্গে নেচেছিলাম ছিলাম নেক্সট বলেছে ইউ ওয়াক অন দ্য রোড তুমি রোড দিয়ে হাঁটছো নেক্সট বলেছে কলম্বিতে বিতে ইউ ওয়াকড অন দ্য রোড অর্থাৎ তুমি রোড দিয়ে হেঁটেছিলে তাহলে এই ব্যাপারগুলো বুঝতে পারলাম আমরা নেক্সট আমরা এবার দেখি কি বলছে দেখো बोलছে ইন দা সেন্টেন্স অফ কলাম এ ডুইং ওয়ার্ডস ওকে ইন দা সেন্টেন্স অফ কলাম এ ডুইং ওয়ার্ডস কি কি না ডান্স ওয়ার্ক প্লে সরি প্ল্যান্ট প্লে ওকে রিপ্রেজেন্ট দ্য অ্যাকশান অ্যাট হ্যাপেন ইন দ্য প্রেজেন্ট টাইম বলছে এই যে কথাগুলো বললো ডুইং ওয়ার্ডসগুলো ব্যবহার করা হলো কী কী না ডান্স করা অর্থাৎ নাচা ওয়াক করা চলা প্ল্যান্ট করা অর্থাৎ প্ল্যান্টিং করা গাছ লাগানো যাকে বলা হয় প্লে করা অর্থাৎ কী করা প্লে বাজানো যেটা আমরা বলতে পারি ওকে তাহলে বা প্লে মানে অ্যাকচুয়ালি খেলা হয় কিন্তু এখানে বাসি বাজানোকে বলা হয়েছে রাইট তো এগুলো যে এই যে রিপ্রেজেন্ট করছে অ্যাকশানসগুলো এগুলো কি প্রেজেন্ট টাইম মানে ঘটনাটা এখন ঘটছে কলম এ বাক্যগুলি ডুইং ওয়ার্ডসে এই যে কথাগুলো ব্যবহার করেছে এটা বর্তমানে কাজগুলো ঘটছে বা বর্তমানে কাজকে বোঝাচ্ছে রাইট বলছে জাস্ট সেকেন্ড বলছে ইন দ্য সেন্টেন্স অফ কলম বি সেন্টেন্স কলম বি সেন্টেন্সগুলোতে বলছে ডুইং ওয়ার্ড ডান্সড ওয়ার্কড প্ল্যান্টেড প্লেজ রাইট রিপ্রেজেন্ট দ্য অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য পাস্ট টাইম যে ঘটনাটা কিন্তু ঘটে গেছে অর্থাৎ ইয়েস্টারডে অর্থাৎ গতকাল যে ঘটনাটা ঘটে গেছে অর্থাৎ কালকে যে ঘটনাটা ঘটে গেছে বা তার আগে যে ঘটনা ঘটে গেছে এক বছর আগে এক বছর আগে এক মাস আগে যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে কি পাস্ট আমরা বলতে পারি ওকে তো সেটাই বলছে যে পাস্ট টাইম তাই বলছে এই কথাটা বললো এবার দেখো নেক্সট কি বলেছে লেটস সি দ্য টেবিল টেবিলটা দেখতে বলেছে বলছে টুডে যেহেতু প্রেজেন্টে আমরা বলি ওয়াক আর যখন ইয়ে স্টার্টে ঘটনাটা ঘটে গেছে বা গতকাল কাল স্টার্টে মানে গতকাল মানে কালকেই যে মানে যে কালকেই হবে সেটা না গতকাল মানে সেটা এক মাস আগেও ঘটে যেতে পারে তখনও আমরা ইডি বসাবো ঠিক আছে এক বছর আগেও ঘটে যেতে পারে তখনও আমরা ইডি বসাবো ঠিক আছে যে আমি কালকে ঘটেছে বলে কালকেই শুধু ইডি বসাতে পারবো আর বাকি সময় পারবো না তা নয় কিন্তু ঠিক আছে যে ঘটনাটা আগে ঘটে গেছে সেটাই রাইট যদি আমার মানে দু ঘন্টা আগে ঘটে যায় তাও সেটা পার্স্যান্সেই হবে ওকে বোঝা গেল তাহলে ওয়াক হবে আর যে ইয়ে স্টার্টে মানে ঘটে গেছে গতকাল তাহলে আমি ইডি বসাবো তার সঙ্গে ইডি যুক্ত করব। ডান্স তার সঙ্গে ইডি যুক্ত হয়েছে দেখো ডান্স প্ল্যান্ট তার সঙ্গে দেখো ইডি যুক্ত হয়েছে প্ল্যান্ট ওকে প্লে তার সঙ্গে দেখো ইডি যুক্ত হয়েছে ওকে এবার দেখো ডান্স ডান্সটাকে ফলো করো ডান্সটা দেখো ই আছে ওকে ডান্সের সঙ্গে কিন্তু ই যেহেতু আছে সেই জন্য শুধু ডিটাকে যুক্ত করেছি আমরা ঠিক আছে বোঝা গেল next taco নেক্সট আমাদের বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো স্মাইল আছে তো খুব সহজ স্মাইলড হবে ইডি যুক্ত ই আছে দেখো শুধু ডি যুক্ত হবে ক্লাইম আছে মানে চড়া এটা ক্লাইমড করব ইডি যুক্ত করব ঠিক আছে যেটা ই রয়েছে এখন আপাতত এইটুকুই জানো যেটা ই রয়েছে লাস্টে আমরা শুধু ডি যুক্ত করে দেবো ওকে আর দেখো ক্লাইম ক্লাইমড আছে রাইট সবগুলোর ক্ষেত্রে সেটা হয় না কিন্তু এখনই এখন দরকার নেই এতক্ষণ এইটুকু শিখলেই হবে ওকে নেক্সট কি বলেছে দেখো টুডে অ্যান্ড প্রেজেন্ট অ্যান্ড ইয়ে দেখো ওয়াক ওয়াক হবে এনজয় এনজয়েড হবে লাইক লাইকড হবে ঠিক আছে বোঝা গেল নেক্সট লাইকটা দেখেছো লাইক কে ই আছে দেখো ইটা আছে বলে আমরা শুধু ডিটাকে বসালাম ঠিক আছে এটা মাথায় রাখতে হবে নেক্সট দেখো বলেছে আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্স ইন দ্য ফিল ইন দ্য টেবিল বিলো ওকে বলছে যে এই যে ডুইং ওয়ার্ডের নিচে দাগ দিতে যে টেবিলটা দেওয়া হয়েছে তার নিচে ওকে বলেছে আই ওয়াচড এ মুভি ইয়ে অর্থাৎ আমি একটা মুভি দেখেছিলাম ইয়ে গতকাল আমি একটা মুভি দেখেছিলাম তো ওয়াচ এই জন্যে দেওয়া হয়েছে নেক্সট সেন্টেন্সটা কী বলেছে উই লাভ আওয়ার কান্ট্রি রাইট অর্থাৎ আমরা আমাদের কান্ট্রিকে ভালোবাসি রাইট তাহলে লাভটা এখানে আমরা দাগ দেবো নেক্সট কী বলেছে দেখো দে পুস্ট এ হিউজ বক্স তারা একটা অনেক বড় বক্সকে ঠেললো তাহলে পুস্ট ইডি মানে ঠেলে ছিল তার মানে আমরা পুষ্টের নিচে দাগ দিলাম নেক্সট বলেছে দ্য গার্ল ডান্স ওয়েল ইন দ্য ফাংশন ফাংশানে মেয়েটি ভালো নিচে ছিল ওকে তাহলে ডান্সের নিচে আমরা দাগ দিলাম নেক্সট বলেছে ইউ পেইন্টেড এ বিউটিফুল পিকচার তুমি একটা ভালো ছবি এঁকেছিলে তাহলে পেইন্টেডের নিচে দাগ দেবো বলেছে টুডে ইয়েস স্টার্টে ওকে ওয়াচ এখানে আমরা নিচের ছকটার মধ্যে লিখে দিতে বলেছে আমরা লিখে দেবো দেখো ওয়াচ যেটা আছে ওয়াচড লাভ এটা আমরা লাভড করলাম পুশ এটা পুস্ট করলাম ডান্স এটা ডান্সড করলাম ওকে নেক্সট দেখো প্ল্যান সরি পেইন্ট এটা আমরা পেইন্টেড করলাম ওকে বোঝা গেল এগুলোর মানে হচ্ছে ঘটনাটা ঘটছে আর এটা হচ্ছে ঘটনাটা ঘটে গেছে ওকে बोझा गल नेक्स्ट নেক্সট দেখো পেজ নম্বর ফর্টি নাইন বলছে রাইট অ্যাবাউট ইউর সেলফ নিজের সম্পর্কে লেখো খুব সহজ দেখো বলেছে আই এম এ গার্ল আমি হই একটি মেয়ে নেক্সট বলেছে মাই নেম ইজ যে কোনো একটা নাম দেবে মাই নেম ইজ এখানে আমি দিয়েছি সুনিতা দাস ওকে নেক্সট বলেছে আই এম কী করবো না আই এম এখানে এইট ইয়ার্স দিয়েছে যে কোনো ওল্ড দেবে যে আই এম এইট ইয়ার্স ওল্ড আই এম ফাইভ ইয়ার্স ওল্ড আই এম টু ইয়ার্স ওল্ড যে যে কোনো এজই দেওয়া যাবে বাট যে ক্লাসে যে থাকবে সেই এজটা দেওয়াই ভালো রাইট সো আই এম এইট ইয়ার্স ওল্ড আই রিড ইন ক্লাস টু ওকে আমি ক্লাস টুতে পড়ি বা আই এম সেভেন ইয়ার্স ওল্ড আই রিড ইন ক্লাস টু ওকে এইভাবে কিন্তু দিতে হবে করবে ওকে ফিল ইন দ্য ব্ল্যাংকসটা নেক্সট দেখো নেক্সট বলেছে রাইট থ্রি আর ফোর লাইন্স অ্যাবাউট ইউর ফেভারিট ফুড তোমার ফেভারিট ফুড সম্বন্ধে তুমি তিনটের থেকে চারটা লাইন লিখতে বলেছি নেক্সট কি বলেছে ইউ ক্যান মেনশন দ্য কালার ইন হুইচ সিজন উই ক্যান গেট ইট ইটস টেস্ট রাইট তাহলে তুমি এটার মধ্যে মেনশন করবে কি যে এটার ফলটার কালারটা কোন সিজনে আমরা পেয়ে থাকি এর টেস্টটা কেমন তো চলো এটা আমরা একটু দেখে নেব এখানে অনেকগুলো ফল আছে আমরা এখান থেকে অরেঞ্জটাকে চুজ করলাম তাহলে আমি এখানে লিখবো হচ্ছে মাই ফেভারিট ফুড অরেঞ্জ রাইট উই হ্যাভ দাস সেকেন্ড উই হ্যাভ দিস

জুসি মানে রসালো আই লাইক দিস ফ্রুট ভেরি মাচ আমি পছন্দ করি এই ফ্রুটটা খুব বেশি রাইট বেশি মাত্রায় বা বেশি তাহলে আমি এর টেস্টটাও কেমন বলে দিলাম রাইট এটার কালারটা কীরকম বলে দিলাম কোন সিজনে পাওয়া যায় সেটাও হাইলাইট করে দিলাম ওকে তাহলে বোঝা গেল এটা নেক্সট আমি যাব পেজ নম্বর ফিফটি ফিফটি বলেছে দেখো ড্র অ্যান্ড কালার দ্য পিকচার বলছে এসো আমরা আঁকি এবং রং করি রাইট দেখো এখানে আমরা একটা পিকচার দেখেছি এটা আমি দেখাবো না এটা নিজেরা সুন্দর করে এখানটা একদম ড্র করতে হবে এবং ড্র করে সুন্দর করে করে বিভিন্ন কালার্সগুলো দেওয়া আছে একদম সুন্দর করে করে কালার্সগুলোকে একদম এখানে দিয়ে দিয়ে সুন্দর করে পূর্ণ করবে ঠিক আছে এই জায়গাটা আমি দেখাবো না এটা নিজেদের জন্য ওকে নেক্সট এটা একটা অ্যাক্টিভিটি হয় এবার কি বলেছে দেখো বলছে রাইট দ্য নেম অফ হোয়াট উই সি ইন দ্য পিকচার বলছে তোমরা এখানে নামগুলো লিখতে বলেছে পিকচারে কি কী দেখছি তাহলে পিকচারে আমি একটা হাউস দেখলাম হাউস লিখলাম উইন্ডোজ আছে তাহলে উইন্ডোজ মানে জানলা জানলা লিখলাম ট্রি দেখেছি ট্রি লিখলাম চিমনি দেখলাম আর কি দেখলাম না স্টেয়ার্স দেখলাম স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি ইটিসি মানে ইত্যাদি তার মানে এটা কোনটা কি দেখিয়ে দিই দেখো এটাকে বলছে হচ্ছে চিমনি এটা চিমনি আর এটা হচ্ছে স্টেয়ার্স স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে ট্রি দেখেছি যাই জসো সেকেন্ড জসো সেকেন্ড এটা হচ্ছে ট্রি ট্রিটা আমরা দেখেছি এটা উইন্ডো আমরা দেখেছি ওকে ডোরও লিখতে পারবে ডোরও দেখতে দেখা যাচ্ছে তো এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হাইলাইট করে দেবে ঠিক আছে হয়ে গেল নেক্সট আমরা আর সবার আগে লিখতেই হবে অবশ্যই এটা একটা বাড়ি পুরোটা হাউস তো সেটা লিখতে হচ্ছে যা যা দেখেছো এখানটা এভাবে লিখে দেবে নেক্সট পেজ নম্বর ফিফটি ওয়ান লাস্ট পেজ এটা আমাদের ওকে বলছে কি আমাদের বলছে যে লুক অ্যাট দ্য ফলোয়িং পিকচার রাইট দ্য ফোর সেন্টেন্স অ্যাবাউট ইট নিচের ছবিটা দেখো এবং ছবিটার সম্বন্ধে চারটে বাক্য আমাদের লিখতে বলেছে কি ছবি দেখি একটু বলছে একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছি একটা নেচারের ছবি অর্থাৎ প্রকৃতির একটা ছবি দিয়েছি পাহাড় দেখো দেখতে পাচ্ছি আমরা অনেক পাখি দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি জল দেখতে পাচ্ছি অনেক গাছপালা দেখতে পাচ্ছি আকাশ দেখতে পাচ্ছি তা আমরা সুন্দর করে লিখবো এটা দিয়ে কী লিখবো ফার্স্ট সেন্টেন্স দেখো দিস ইজ দ্য পিক পিকচার অফ এ বিউটিফুল প্লেস এটা একটা সুন্দর জায়গার পিকচার নেক্সট উই ক্যান সি মেনি ট্রিস বুশেস অ্যান্ড এ লেক হেয়ার বলছে আমরা এখানে অনেক ট্রি দেখতে পাচ্ছি অনেক বুশেস মানে ঝোপঝাঁত দেখতে পাচ্ছি আর একটা লেক মানে এই যে লেক জলাশয় সেটা দেখতে পাচ্ছি ঠিক আছে হলো দুটো সেন্টেন্স রাইট নেক্সট আমরা কি দেবো দেয়ার আর মেনি বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই বলছে এখানে অনেক পাখিরা এখানে আকাশে উড়ে যাচ্ছে ওকে নেক্সট আরেকটা সেন্টেন্স আমরা কি দেবো বলছে লিখবো দ্য বার্ডস আর ট্রাভেলিং ফ্রম কোল্ড প্লেস টু ওয়ার্মার প্লেস আমি এখানে দিয়েছি বার্ডসরা কি করছে না ঠান্ডা জায়গা থেকে কি করছে না গরমের দিকে যাচ্ছে ট্রাভেলিং মানে কি না যাওয়া ঠিক আছে এবার এই লাইনটা লিখতে যদি অসুবিধা হয় সিম্পলি এই লাইনটাকে আরও এইভাবে লিখতে পারো যে উই ক্যান সি মেনি ট্রিজ রাইট এখানে অ্যান্ড বুশেস রাইট এতটা দিয়ে দেবে রাইট আর আরেকটা সেন্টেন্স এভাবে দেবে যে উই ক্যান সি এ বিউটিফুল লেক ওকে এইভাবে দিয়ে দেবে উই ক্যান সি এ বিউটিফুল লেক এটাকে দুটো সেন্টেন্সে ভেঙে দেবে ঠিক আছে তাহলেও কিন্তু চারটে সেন্টেন্স হয়ে যাবে যে উই ক্যান সি মেনি ট্রিজ অ্যান্ড বুশেস আর এই এই যে লেকটা আমি দিয়েছি অ্যান্ড এ লেক দিয়েছি তো লেক না দিয়ে আমরা দিতে পারবো উই ক্যান অলসো সি এ বিউটিফুল লেক ঠিক আছে তাহলেও হবে উই ক্যান অলসো সি এ বিউটিফুল লেখ ঠিক আছে এইভাবেও কিন্তু দিতে পারবে ওকে তাহলে চার নম্বর সেন্টেন্সে চাইলে বাদ দিয়ে দিতে পারবে ওকে এইভাবে করবে তাহলে আমাদের কিন্তু শেখা সেতু বইটা কমপ্লিট হয়ে গেল ইংলিশটা গণিতের কিছু বাকি আছে সেটাও পেয়ে যাবে তোমরা আর রেগুলার পড়াগুলোর জন্য আমার বই বাকি পড়াগুলোর জন্য কিন্তু নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার পড়াগুলো পেয়ে যাবে আজকের জন্য এইটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো